স্বাগত বিবিএ টিভি সংবাদে সাথে আছি আমি সাথী বিশ্বাস অজন্তা প্রথমে জানিয়ে দিচ্ছি নিটল ইনস্যুরেন্স সংবাদ শিরোনাম নগদ লভ্যাংশ দিবে আইপিডিসি ও ফ্রাঙ্কফুর্ট প্রিমিয়াম সিমেন্টের ঋণ মান ডাবল এ ও এসটি টু জমি কিনবে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স ডিএসইতে সূচকের পতন হলেও লেনদেন সামান্য বেড়েছে শুনছিলেন নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বিগত পাঁচ বছর যাবৎ মোটর ইন্স্যুরেন্স প্রিমিয়াম আহরণ এবং মোটর ইন্স্যুরেন্সের সর্বোচ্চ বীমা দাবি পরিশোধ করে আসছে নিটল ইন্স্যুরেন্স নিরাপদ যাত্রা সব সময় পুঁজিবাজারের তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান খাতের কোম্পানি আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড এবং খাদ্য আনুষঙ্গিক খাতের প্রতিষ্ঠান ফু ওয়াং ফুড লিমিটেড পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে বিনিয়োগকারীদের জন্য ১০% নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছেন আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২টাকা ৪৩ পয়সা ৩১ ডিসেম্বর ২০২২ তারিখে শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৮টাকা ৩৩ পয়সা এছাড়া এই হিসাব বছরে কোম্পানিটি শেয়ার প্রতি নগদ অর্থ প্রবাহ হয়েছে ১১টাকা ২৬ পয়সা ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য আগামী ২৭ এপ্রিল বেলা ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ মার্চ সিমেন্ট খাতের কোম্পানি প্রিমিয়াম সিমেন্ট মিলস পিএসসি ঋণমান অবস্থান নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে তথ্য মতে কোম্পানিটি দীর্ঘমেয়াদের রেটিং পেয়েছে এএআর স্বল্পমেয়াদের রেটিং পেয়েছে এসটি টু ৩০ জুন ২০২২ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে ৩১ ডিসেম্বর ২০২২ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের আলোকে এ মূল্যায়ন করা হয়েছে কোম্পানিটিতে বিমা খাতের কোম্পানি গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ গুলশান ২ এর ৪৬ নং রোডের ৩৬ নং প্লটের ১২.৮৯% বাণিজ্যিক জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে একই সঙ্গে কোম্পানিটি পরিচালনা পর্ষদ ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য ২৫% নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে কোম্পানিটি ১২.৮৯% জমি কিনবে আর এই জমি কিনতে নিবন্ধন ও উন্নয়ন খরচ ব্যতীত ৭৫ কোটি টাকা ব্যয় হবে প্রতিষ্ঠানটির প্রকল্প সম্প্রসারণের কাজে জমিটি ব্যবহৃত হবে নিয়ন্ত্রণ সংস্থার অনুমোদন সাপেক্ষে এ জমি কেনা হবে বলে জানা গেছে সিংহবাগ সিকিউরিটির দর অপরিবর্তন থাকলেও দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের গতকাল সূচকের পতন দেখা গেছে তবে প্রায় ৩২ কোটি টাকার লেনদেন বেড়েছে দেশের অপর পুঁজিবাজার চিটাগাং স্টক এক্সচেঞ্জ একই চিত্র দেখা গেছে বাজার পর্যবেক্ষণে দেখা গেছে গতকাল ডিএসইতে লেনদেন শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান পতনের ধারা অব্যাহত ছিল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ২.২৬ পয়েন্ট বা ০.০৩% কমে ৬,২১৪.৬৯ পয়েন্টে অবস্থান করে সংবাদ শেষ করব যাওয়ার আগে শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার নগদ লভ্যাংশ দিবে আইপিডিসি ও ফ্রাঙ্কফুর্ট প্রিমিয়াম সিমেন্টের ঋণ মান ডাবল এ ও এসটি টু জমি কিনবে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স ডিএসইতে সূচকের পতন হলেও লেনদেন সামান্য বেড়েছে বিবিএ টিভির সংবাদ এ পর্যন্তই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন youtube.com/bbatv এবং ফেসবুকে লগ ইন করুন facebook.com/bbatv এছাড়াও আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন www.bbatv.news এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ